তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায় এমন কোন আমল আছে কিনা? আমরা সবকিছুতে শর্টকাট চাই যে দান না করে দানের সওয়াব, তাহাজ্জুদ না পড়ে তাহাজ্জুদের সওয়াব, কোরআন তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াতের সওয়াব। কারণ দুনিয়াটা এত শর্টকাট হয়ে গেছে, সবকিছু জায়গায় বসে বসে করতে আমরা চাই। যাই হোক, প্রথম কথা হলো তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায় এমন বহু আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা রাত জেগে, সারা রাত জেগে ইবাদত বন্দেগি তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন বান্দাকে, এরকম কথা হাদিসে আছে। তবে সেটা কখনো মূল ইবাদত তাহাজ্জুদের বিকল্প না, কারণ তাহাজ্জুদ এটা একটা স্বতন্ত্র ইবাদত এবং এর বিশেষ মর্যাদা আছে। আপনি এই সমস্ত আমল করে তাহাজ্জুদের একেবারে হুবহু সকল উপকারিতা পাবেন এটা কোনোদিনই সম্ভব না। তাহাজ্জুদের সওয়াব পাওয়া এক জিনিস আর তাহাজ্জুদ আরেক জিনিস। আপনি একটা টমেটো খেলে অনেক দামি দামি অনেক ফল দু চার কেজি খেলে যা উপকার হবে তার চাইতে বেশি স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে, কিন্তু তাই বলে আপনি শুধুমাত্র টমেটোই খাবেন আর দামি দামি ফল খাবেন না, তা তো হবে না। ভিটামিন হয়তো পরিমাণ একই ভিটামিন হয়তো অন্য আরেকটা ফলের চাইতে এটাতে অনেক বেশি আছে, সেজন্য আপনি ওই ফলের চাইতে এটার দাম বেশি দিয়ে কিনবেন না, কারণ ভিটামিন ছাড়া আরও বিভিন্ন জিনিস দরকার হয় মানুষের শরীরের জন্য। ঠিক একইভাবে তাহাজ্জুদের সওয়াব অর্জন হবে, কিন্তু তাহাজ্জুদের যে মূল উপকারিতা সেটার জন্য তাহাজ্জুদ পড়তে হবে। তো যেসব আমলের মাধ্যমে তাহাজ্জুদের সওয়াব হয়, তোমাদের থেকে একটা আমল হলো এশা নামাজ জামাতের সাথে পড়া। এশা নামাজ যদি কেউ জামাতের সাথে পড়েন এবং তার এই নিয়ত থাকে যে আমি এই জামাতের সাথে নামাজ পড়লাম, এই সওয়াবের আশা যেহেতু হাদিসে আছে, তাহলে সেই রাত জেগে বা সওয়াবটা তিনি পেতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে পড়ে সে ব্যক্তি অর্ধ রাত জেগে, রাতের অর্ধেক জেগে ইবাদত করার সমান সওয়াব পায়। আর যদি কেউ ফজর নামাজ জামাতের সাথে পড়ে, এশা নামাজও পড়লো আবার ফজর নামাজ জামাতের সাথে পড়লো, তাহলে সেই সারা রাত জেগে ইবাদতের সওয়াব পায়। তাহলে আপনি এশা এবং ফজর নামাজ জামাতের সাথে সুন্দর করে পড়ার জন্য সংকল্প করেন এবং এটা না ছাড়ার প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ সারা রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আরেকটা আমল হলো রমজানে যখন আমরা তারাবি পড়ব, তারাবির নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে যদি কেউ সামিল থাকে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত যে অপেক্ষা করে, ইমাম নামাজ পড়ায় বের হয়ে গেছে তখন পর্যন্ত তিনি ছিল, অর্থাৎ শেষ পর্যন্ত ছিল ইমামের সাথে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা রাত জেগে ইবাদত করার সমান সওয়াব দান করবে। আমরা অনেকে ইমামের সাথে নামাজ পড়ি তারাবির মাঝখানে চলে যাই, তারা এই সওয়াব পাবে না। আপনার এই সওয়াব পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে ইমাম যাওয়া পর্যন্ত, অর্থাৎ শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সারা রাত জেগে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। ঠিক একইভাবে আরেকটি হাদিস আছে যে কেউ রাতে 100 রাকাত আয়াত যদি তেলাওয়াত, সরি 100 আয়াত যদি তেলাওয়াত করে, কোরআনের কোরআনে কারিমের যে কোনো 100 আয়াত যদি তেলাওয়াত করে কেউ রাতে, তো তাকেও আল্লাহ তাআলা সারা রাত জেগে ইবাদতের সওয়াব দান করে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হলো যদি কারোর আখলাক কেউ সুন্দর করে, আচরণটা সে ভালো করে, চরিত্র সুন্দর করে, ব্যবহার সুন্দর করে, কারোর হক নষ্ট করে না, ভালো মানুষ হয় তার কাজে কর্মে আচার আচরণে, তাকে আল্লাহ তাআলা সারা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। আর আরেকটি আমল হলো কেউ যদি রাতে এশার পর তাহাজ্জুদ পড়ার নিয়তে শোয়, সে ঘুমিয়েছে তাহাজ্জুদ পড়বে এই মর্মে তার দৃঢ় প্রতিজ্ঞা আছে, সে সাড়ে তিনটা চারটা অ্যালার্ম দিয়ে রেখেছে উঠে তাহাজ্জুদ পড়বে সে আশা, এবং তার নিয়তের কোনো খাত ছিল না কিন্তু কোনো কারণ সে উঠতে পারেনি, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন, কারণ সে প্রতিজ্ঞা করেছে কিন্তু কোনো বিশেষ কারণে সে মিস করেছে। কোনো ভালো কাজের প্রতিজ্ঞা যদি করে, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যদি কেউ ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে কিন্তু করতে পারে না কাজটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তিকে ওই কাজ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। তাহলে অনেকগুলো আমল আমরা পেলাম, ফজর এবং এশা জামাতের সাথে পড়া, তারাবির নামাজে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা, 100 আয়াত রাত্রে তেলাওয়াত করা, নিজের আচরণটা সুন্দর করা, তারপর রাতে তাহাজ্জুদের নিয়ত করে ঘুমানো, এই সব আমলগুলোর মাধ্যমে আরও বিভিন্ন আমল আছে এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিল্লাহ রাত জেগে ইবাদত করার তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যার নসিব হচ্ছে না রাত জেগে ইবাদত করা, পারতেছেন না কোনো কারণে, তিনি অন্তত এই আমলগুলো করে
তাহাজ্জুদের মর্যাদা এবং মর্তবা রাজ্জাকের বরাতে সব তিনি পাওয়ার চেষ্টা করতেই পারেন।